Hi friends, I'm Aparna and I'm back with another video. So yes, before starting the video, let me welcome you guys. Welcome to my channel, My Little World, and I am back with another video. In my today's video, ami kono rokom review ba product share korbo na, because ami jegulo order korechhilam ba ja korechhilam shegulo ke ami stop kore diyechi, shegulo ke ami actually cancel kore diyechi. So we know that amra ekta bishal boro crisis er moddhe diye jacchi, and that is coronavirus jar effect ekhon gota worldwide choriye poreche. So eta basically tomar joto tumra kom mane ekjoner theke ekjoner shonge shongkromit hoy, be it droplet infection or anything, to eta ei bhabe chain wise mane ekjoner theke arekjon arekjoner theke arekjon ebhabe shongkromit hoy. So tumra jodi amader kache ekhon ektai process hocche jeta diye amra eta atkate pari, seta hocche best way amra jate gatherings gulo kom kori, ete kore ki hobe virus ta চেন ওয়াইজ ছড়াতে পারবে না। আর দ্বিতীয় যে জিনিসগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে নিজস্ব সেফটি মেজারমেন্ট একটা, লাইক মাস্ক ইউজ করা, হ্যান্ড ওয়াশিং করা, সো যতটা পারবে গ্যাদারিংগুলো অ্যাভয়েড করা, সো এগুলো আমরা করতে পারি। সো আমাদের গভর্নমেন্ট রিসেন্টলি, সে স্টেট গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, তো ওনারা লকডাউন ঘোষণা করেছেন, তো উইচ ইজ ভেরি গুড। পরিসংখ্যান হিসেবে দেখা গেলেও দেখা যাচ্ছে যে লকডাউনটা হচ্ছে একটা মেথড যেটাতে ভাইরাসটাকে উইক করা যায়, যাতে ছড়িয়ে পড়াটাকে আটকানো যায়। সো আমি লকডাউনটাকে সাপোর্ট করি, তোমরাও লকডাউনটাতে সঠিকভাবে মানো। লকডাউন মানে কোনো রকম উৎসব আনন্দ হই হুল্লোড় অফিস টফিস ছুটি বলে তোম এই বাইরে বেরিয়ে কোনো দেখা যায় গ্যাদারিং হয়ে তাস খেলা, চায়ের দোকানে আড্ডা মারা, এগুলো নয়। লকডাউনটা এর জন্যই করা হয়েছে যাতে মানুষ বাড়িতে থাকতে পারে, গ্যাদারিংসগুলো কম হয়, জিনিসটা যাতে না ছড়ায়। সো তোমরা লকডাউনটাকে অন্যভাবে নিও না। কালকে যেরকম ইয়েস্টারডে 22 তারিখ আর কি, ইয়েস্টারডে নয় 22 তারিখ জনতা কারফিউ ছিল, যেটাতে করে বলা হয়েছিল তালি অ্যান্ড থালি, মানে বলা হয়েছিল নিজেদের ঘরে থেকে, ঘরের মধ্যে থেকে বা ছাদে দাঁড়িয়ে বা ব্যালকনি থেকে বা উইন্ডো থেকে তোমরা থালা অর তালি হোয়াট এভার তোমরা এটা বাজাও, যাতে করে যারা আমাদের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেছেন, বেসিক্যালি দ্য মেডিকেল টিম, ডক্টর্স, ওদেরকে যাতে আমরা একটা রেসপেক্ট দেখাতে পারি। কিন্তু আমরা পাবলিকরা যেটা করেছি, মানে অ্যাজ উই আর প্রিটি মাচ ক্রিয়েটিভ, আমরা যেটা করেছি আমরা বাজি ফাটিয়েছি রাস্তায়, কাশোর ঘন্টা থালা নিয়ে ঘুরে বেরিয়েছি। এতে করে যেটা মূল উদ্দেশ্য ছিল যে গ্যাদারিংটি যাতে না হয়, যাতে বাড়িতে থাকে, সেটা তো ভণ্ড হলোই, তার সঙ্গে একটা সোশ্যাল ডিস্ট্রেস তৈরি হলো। যে হারে বাজি ফেটেছে, যে হারে মানে মানুষ থালা ইয়ে বাজিতে রাস্তায় ঘুরে ঘুরে অনেক জায়গায় বাজিয়েছে আর কি, তো সেক্ষেত্রে কোনো পেশেন্ট যদি থাকে তার ডেফিনেটলি কোনো অসুবিধা প্রবলেম হতেই পারে। এটাতে একটা সাউন্ড পলিউশন সৃষ্টি হয়েছে, এটা কিন্তু উনি বলেননি, উনি জাস্ট নর্মালি একটা রেসপেক্ট দেখাতে বলেছিলেন। আর যেটা বলেছেন সেটা হচ্ছে লকডাউনের মাধ্যমে যেটা হচ্ছে বাড়িতে থাকবে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে লোক বাইরে বেরিয়ে উদ্যম ক্রিকেট খেলছে। হ্যাঁ, এর জন্য তো দেওয়া হয়নি, তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা একটা লকডাউন হিসেবে থাকো, বাড়িতে থাকো, নর্মাল লাইফস্টাইল লিড করো, সেফ থাকো, ফ্যামিলি টাইম স্পেন্ড করো, তাও নিজের ফ্যামিলিতে, যেন অন্য জায়গা থেকে কেউ তোমার বাড়িতে না আসে, কারণ আমরা জানি না যে সেই করোনা ভাইরাস নিয়ে আসছে না আসছে না। পয়েন্ট নাম্বার টু, ডক্টর্স নার্স এরা আমাদের সব কিছু ছেড়ে দিনরাত সেবা করছে। একটা জায়গায় রিপোর্ট হয়েছিল যে একটা ডক্টরকে, একজন নার্সকে বলা হয়েছে, তুমি যেহেতু করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করছো বা তুমি যেহেতু হসপিটালে কাজ করো, তোমার এখানে রেন্টে থাকা যাবে না। মানে যারা আমাদের জন্য সব কিছু করছে তাদেরকেই আমরা লাথি মারছি, লাইক সিরিয়াসলি। মানে আমরা সোশ্যাল গ্যাদারিং করব, বাজারে গিয়ে হই হুল্লোড়, যদিও বলা হয়েছে যে সব রকম ইম্পর্টেন্ট দ্রব্য পণ্য পাওয়া যাবে, তারপরেও মানুষ বাজারে গিয়ে হইচই করছে, একসঙ্গে ভিড় করছে। আরে বাবা, বলা হয়েছে যাতে ভিড়টা না করছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ ভাবতে বোধহয় কোনো জিনিসই পাওয়া যাবে না, যার জন্য তারা একদম বাজারে গিয়ে ভিড় করে একটা দোকানে যুদ্ধ করে মারপিট করে মানে জিনিসপত্র কিনছে। এতে করে করোনা ভাইরাস ছড়াবে না, কিন্তু একটা
নার্স বা একটা ডক্টর যে হসপিটালে কাজ করে তাকে যদি নিজে কোনো জায়গায় রেন্টে রাখা হয় তাহলে তাকে বলা হচ্ছে উঠে যেতে, মানে সেখান থেকে করোনা ছড়িয়ে যাবে। মানে সত্যি দ্য ডাবল ফেস পিপলস উই আর, লাইক আমরা সত্যি মানে দ্বীপ দুমুখ সাপ যেটাকে বলে, আমরা সত্যিই তাই। মানে একদিন আগে আমরা ডক্টর নার্সদের জন্য তালি বাজাচ্ছি তাদের কাজের জন্য, তারপরের দিনই তাদেরকে বলছি যে ভাই তোমরা যেহেতু হসপিটালে কাজ করো তোমরা এখান থেকে উঠে যাও। লাইক সিরিয়াসলি, ক্ল্যাপ ফর আস, আমাদের দ্বিমুখী সত্তার জন্য ক্ল্যাপ, এটা দিতে। সো এনিওয়ে, যেটা তোমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা মাস্ক ইউজ করো, সেফ থাকো। সো একটা হ্যান্ড ওয়াশিংয়ের অ্যাটলিস্ট মিনিমাম 20 সেকেন্ড তোমরা হ্যান্ড ওয়াশ করো। একটা তোমাকে প্রসিডিওর, মানে একটা তোমাকে প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে হাতটাকে ক্লিন করতে পারো, এতে করে তোমার হাতটা ফুললি ক্লিন হয়ে যাবে। আমি এই প্রসেসটাতে হাত দিই, ফার্স্ট ওয়েট করে নাও হাতটাকে, ওয়েট হ্যান্ডসে, হাত ওয়েট করার সঙ্গে সঙ্গে কলকেও একটুখানি জল দিয়ে ওয়েট করে নাও, যাতে করে কলে যদি কোনো জার্ম থাকে সেটাও যাতে ধুয়ে যায়। তারপরে হাতে মানে যে লিকুইড সোপটা নেওয়া সেটা নাও, দেন রাব লাইক দিস, এইভাবে করো। তারপরে যেটা করতে পারো সেটা হচ্ছে এইভাবে একটা প্রসেস, এতে করে হচ্ছে তোমার আঙুলের মাঝখানগুলো ক্লিন হয়ে যাবে এইভাবে। তারপরে এইভাবে একটা ক্লিনিং করতে পারো, এটা হচ্ছে স্টেপ 3 বোথ হ্যান্ডসে। তারপরে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এইভাবে, এইভাবে যদি করো, এই যে প্রসেসটাতে একটা ক্লিনিংটা হচ্ছে, এই প্রসেসে কী হচ্ছে, আমাদের আঙুলের এই পোর্শনটাও ক্লিন হচ্ছে, সাথে সাথে এই যে পোর্শনগুলো এটাও ক্লিন হচ্ছে। দেন বোথ হ্যান্ডসে সেম প্রসেসে ক্লিন করো, তারপরে করো এই হাতের এই পোর্শনটা ক্লিন ভালো করে এইভাবে। দেন তোমরা হাতটা ধুয়ে ফেলো। আফটার ওয়াশ তোমরা যে টাওয়াল বা যে জিনিসটা নেবে সেটাকে একদম একটা নোংরা জায়গায় টাওয়াল ফেলো, সেখান থেকে তুলে নিলে সেটা করো না, একটা পরিষ্কার টাওয়াল নাও, সেটাকে হালকা হাতে তুলে নাও, নিয়ে তোমরা তোমাদের হাতটাকে ঠিক এইভাবে ওয়েট হ্যান্ডসটাকে ঠিক এইভাবে ক্লিন করো। অ্যান্ড ক্লিন করার পরে আমি যেটা করি সেটা হচ্ছে একটুখানি স্যাভলন বা ডেটল যদি থাকে সেটাকে আমি হাতে একটুখানি ভালো করে স্প্রেড করে নিই, ইউনো এক্সট্রা সেফটি। তো আশা করছি তোমরা এরকমভাবেই নিজেদেরকে সেফটি মেনটেন করছো, সেফটি অবশ্যই মেনটেন করো, সোশ্যাল গ্যাদারিংসগুলো অ্যাভয়েড করো, হাসি মজা একসঙ্গে আড্ডা গল্প করার জন্য প্রত্যেকটা মানে অনেক জীবন পড়ে আছে আমাদের কাছে, কিন্তু এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই করোনার সঙ্গে ফাইট করা। আর আমরা জানি আমরা ক্যাপেবল ফাইট করতে, আমরা পারবো, ডক্টরসরা হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আদার সায়েন্টিস্টরা যেভাবে আমাদেরকে গাইড করছেন ঠিক সেই গাইড অনুসারেই কাজ করো, মাস্ক ইউজ করো, হ্যান্ড ওয়াশিং করো, আর কোনো রকম এরকম হালকা উপসর্গ দেখলে পরেই অবভিয়াসলি রিপোর্ট করো। এছাড়াও আমাদের এখন যেটা দেখছি সেটা হচ্ছে এই করোনার জন্য একটা ইকোনমিক চেঞ্জ আসছে, সেই চেঞ্জটার সঙ্গে কীভাবে মোকাবেলা করতে হবে সেটার জন্য নিজেদেরকে প্রিপারেশন করো। তারপরে যদি দেখো যে তোমরা যেই সবজি ফবজি যে কিনতে যাচ্ছ সেখানে যদি দেখো যে যেটা ন্যায্য দাম তার থেকে যদি বেশি প্রাইসে তোমাদের কেউ কিছু বিক্রি করে তাহলে ডেফিনেটলি থানায় বা কনজিউমার ফোরামে তোমরা কমপ্লেন লজ করো, সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যাবে। এছাড়াও আমাদের এখানে তো লাইক মানে ওয়ার্ডে বলো বা যেখানে বলো আমি দেখেছি, মানে আমাদের ওয়ার্ডে আমি দেখেছি যে যিনি আমাদের ওয়ার্ডের ইয়ে তিনি মর্নিংয়ে একবার অন্তত বাজারে রাউন্ড দিতে বেরোন যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না, অ্যাটলিস্ট আজকে তো বেরিয়েছেন, এর আগের দিনও বেরিয়েছিলেন। সো ওনারা আমাদেরকে সাপোর্ট করছেন, আমরা ওনাদেরকে সাপোর্ট করি, দে ওয়ান্ট টু ফাইট ফর আস। আমাদেরকে ওনাদেরকে যেটুকু হেল্প করতে হবে সেইটুকুনি হচ্ছে ডক্টর নার্স মেডিকেল টিম, দে জাস্ট ওয়ান্ট টু ফাইট ফর আস, ওরা নিজেদের জীবন বিপন্ন রেখে আমাদের সেবা করছে। তো আমাদের কাছে একটা কাজ আমরা করতেই পারি, এই সোশ্যাল গ্যাদারিং যেন অলগুলো অ্যাভয়েড করে যাতে ওনাদেরকে আর মানে যাতে আর সংক্রমণটা না ছড়ায় সেরকম একটা জিনিস আমরা করতে পারি। সো আমাদের কাছে এখন এটাই লক্ষ্য, সংক্রমণটা যাতে না ছড়ায়, অ্যান্ড ইন ফিউচার কী চেঞ্জেস আসবে না আসবে তার জন্য নিজেদেরকে প্রিপারেশন নেওয়া, কারণ আমরা সবাই খবর নিউজ দেখি, বুঝতেও পারছি ইকোনমিক চেঞ্জ আসবে অ্যান্ড অল। তো সব কিছুর জন্য নিজেকে প্রিপেয়ার করো, করোনার সঙ্গে শক্ত হাতে
যেরকমভাবে আমাদের গাইড করছে সেই গাইড অনুসারে মোকাবেলা করো, নিজেদেরকে সেফ রাখো, ফ্যামিলিকে সেফ রাখো। অ্যান্ড ইয়েস, আর কিছু বলবো না। সো খুব শিগগিরই আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন বি হ্যাপি, বি হেলদি, স্টে সেফ অ্যান্ড কিপ স্মাইলিং। টাটা গাইস।